হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। 9.2 অনুশীলনীর 23 নম্বর অঙ্কে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন থিটার মান 0° সমান বা 0° চাইতে বড় এবং 90° সমান বা 90° চাইতে ছোট। তাহলে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 বা আমরা লিখতে পারি যে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস কস থিটা। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দেব, তাহলে লিখতে পারি যে সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কস থিটা হোল স্কোয়ার। সাইড নোট করে দিলাম বর্গ করে, বা এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1। আর মাইনাসের পুরো স্কোয়ার হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং কস থিটার পুরো স্কোয়ার, সুতরাং আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1। এখন আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা ডান পক্ষকে যদি নিয়ে আসি তাহলে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এখন সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, যেহেতু সাইন থিটা সাইন থিটা প্লাস 1 মাইনাস 1 সরি প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি 0। এখান থেকে আমরা 2 সাইন থিটা কমন নিতে পারি, তাহলে লিখতে পারি যে 2 সাইন থিটা কমন গেলে থাকছে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এই সমীকরণটা থেকে লিখতে পারি যে হয় 2 সাইন থিটা সমান 0 অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা এখানে লিখতে পারি যে সাইন থিটা সমান 0, 2 এই পাশে ভাগ হয়ে গেলে 0 হবে, বা আমরা জানি যে সাইন 0° মান 0, সুতরাং লিখতে পারি যে সাইন থিটা সমান সাইন 0°, অতএব থিটা সমান 0°। আর আমাদের আরেকটা অংশ যে সাইন থিটা মাইনাস 1, এখানে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1, বা আমরা জানি যে সাইন 90° মান 1, তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90°। সাইন উভয় পক্ষ থেকে চলে গেল, তাহলে লিখতে পারি আমরা থিটা সমান 90°। তাহলে যেহেতু আমাদের শর্ত দেওয়া আছে যে থিটার মান 0° সমান অথবা 0° চাইতে বড় এবং 90° সমান বা 90° চাইতে ছোট, সুতরাং আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান থিটা সমান 0° 90°। চব্বিশ নম্বর অঙ্কে বলা আছে যে সমাধান করো কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা, বা যেহেতু এখানে কস থিটা ডবল আছে এবং কস থিটার উপরে বর্গ নেই একটার, তাহলে আমরা সাইন থিটাকে চেঞ্জ করব। তাহলে আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা।
এবং এই 2 minus 5 cos theta কে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম তাহলে হবে এখানে plus 2 ছিল হবে minus 2 plus 5 cos theta equal to 0 বা আমরা লিখতে পারি cos square theta এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে minus 1 plus cos square theta minus 2 plus 5 cos theta equal to 0 বা cos square theta plus cos square theta equal to 2 cos square theta plus 5 cos theta minus 3 equal to 0 এখন আমরা মিডল টার্ম করতে পারি তাহলে মিডল টার্ম করলে হবে 2 cos square theta তাহলে 3 আর 2 গুণ করতে হবে তাহলে গুণ করলে হবে 3 দ্বিগুণ 6 তাহলে 6 কেমন ভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে আমাদের 5 হয় তাহলে আমরা লিখতে পারি যে 6 কে 6 তাহলে 6 cos theta minus cos theta minus 3 equal to 0 বা এখান থেকে আমরা 2 cos theta কমন নিতে পারি তাহলে 2 cos theta কমন গেলে হবে 2 cos theta plus 3 এখানে minus 1 কমন যাবে তাহলে লিখতে পারি আমরা cos theta plus 3 equal to 0 বা cos theta plus 3 কমন গেল তাহলে 2 cos theta minus 1 equal to 0 তাহলে এখন আমরা লিখব হয় cos theta plus 3 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0 বা cos theta কিন্তু আমরা জানি যে cos theta মানের একটা লিমিট আছে যে cos কিন্তু cos theta not equal to minus 3 কারণ cos theta যে লিমিট আছে যে cos theta মান minus 1 এর চেয়ে ছোট এবং plus 1 এর চেয়ে বড় হতে পারে না তাহলে এখন আমরা লিখতে পারি যে cos theta equal to 1 divided by 2 আমরা জানি যে cos 60 ডিগ্রির মান half তাহলে cos theta equal to cos 60 ডিগ্রি অতএব theta সমান 60 ডিগ্রি যেহেতু আমাদের বলেছে theta সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ্ম কোণের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে সূক্ষ্ম কোণ হতে হবে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোট তাহলে আমরা অতএব লিখতে পারি যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এটাই 24 নম্বর অঙ্কের সমাধান 25 নম্বর অঙ্কে বলা হয়েছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 থিটা সূক্ষ্ম কোণ তাহলে দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটাই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আমরা সাইন স্কোয়ার থিটাকে চেঞ্জ করে নিব তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে 2 গুণ হয়ে যাবে এখন 1 মাইনাস কজ স্কয়ার থিটার সাথে তাহলে গুণ করে লিখতে পারি আমরা 2 মাইনাস 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কজ থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 বা এখন আমরা লিখতে পারি মাইনাস 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কজ থিটা 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু 0 এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে যদি দিই তাহলে লিখতে পারি যে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 এখানে আমরা লিখলাম
साइड नोट कर दी जो माइनस वन द्वारा गुण कोरी बा এখন আমরা মিডল টার্ম করি তাহলে 2 1 গুণ করলে হবে 2 তাহলে 2 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ করে আমাদের 3 মিলে তাহলে 2 1 কে 2 তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 বা এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি তাহলে থাকবে cos থিটা এখান থেকে 2 cos থিটা কমন হয়ে গেছে তাহলে থাক কিছু থাকছে না তাহলে মাইনাস 1 এখন এইটুকু অংশ থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারি তাহলে লিখতে পারি যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এখন আমরা কমন নিই তাহলে cos থিটা মাইনাস 1 আর তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এখন আমরা লিখতে পারি যে হয় cos theta minus 1 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0 আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে cos theta equal to 1 আমরা জানি cos 0 ডিগ্রির মান 1 তাহলে cos theta equal to cos 0 ডিগ্রি অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু তাহলে 2 ডান পক্ষে যে ভাগ হয়ে যাবে তাহলে 1 ডিভাইডেড বাই 2 বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এখানে আমাদের দুটো মান বের হলো যে 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে থিটার মান হতে হবে সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ্ম কোণ আমরা জানি যে 0 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হতে হবে তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি छब्बीस नम्बर अंक बला समाधान करो टेन स्क्वायर थीटा माइनस ब्रैकेटर मे वन प्लस रूट ओवर थ्री इंटू टेन थीटा प्लस रूट ओवर थ्री इक्वल टू जीरो ताहले आमरा लिखते पारी देवा आछे टेन स्क्वायर थीटा माइनस वन प्लस रूट ओवर थ्री ইন্টু টেন থিটা প্লাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো এখানে যেহেতু মাইনাস আছে যেহেতু চিহ্নের জন্য ভুল না হয় সেহেতু আমরা একটা লাইন বেশি করছি যে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা এখন ওয়ানের সাথে গুণ হলে হয়ে যাবে টেন থিটা এবং রুট থ্রির সাথে গুণ হয়ে যাবে রুট থ্রি টেন থিটা প্লাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো বা টেন স্কোয়ার থিটা মাইনাস যেহেতু ব্র্যাকেটের আগে আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে তাহলে লিখতে পারবো মাইনাস টেন থিটা মাইনাস রুট ওভার থ্রি টেন থিটা প্লাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো টেন স্কোয়ার থিটা টেন থিটার মধ্যে টেন থিটা কমন গেল তাহলে আমরা টেন থিটা মাইনাস ওয়ান এখানে আমরা রুট থ্রি কমন নিতে পারি তাহলে লিখতে পারি রুট টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা টেন থিটা মাইনাস ওয়ান কমন গেল তাহলে লিখতে পারি টেন থিটা মাইনাস রুট ওভার থ্রি হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টেন থিটা মাইনাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো বা টেন থিটা ইকুয়াল টু ওয়ান বা টেন থিটা ইকুয়াল টু আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে লিখতে পারি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি
অতএব থিটা সমান 45 ডিগ্রি বা ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার থ্রি বা ট্যান থিটা আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান রুট ওভার থ্রি তাহলে ট্যান 60 ডিগ্রি অতএব ট্যান থিটা ইকুয়াল টু অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি সাতাশ নম্বর অঙ্কে দেওয়া আছে মান নির্ণয় করো থ্রি কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কোয়ার 60 ডিগ্রি তাহলে প্রদত্ত রাশি থ্রি কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কোয়ার 60 ডিগ্রি তাহলে 3 আমরা জানি কট 60 ডিগ্রির মান 1/√3 স্কোয়ার প্লাস 1/4 ইনটু কোসেক 30 ডিগ্রির মান জানি 2 তাহলে 2 স্কোয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রির মান জানি 1/√2 স্কোয়ার মাইনাস 4 আমরা জানি কস 60 ডিগ্রির মান 1/2 যেহেতু কজ স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার হয়ে গেল তাহলে 3 1/3 √3 স্কোয়ার তাহলে লিখতে পারি 1/3 প্লাস 1/4 2 স্কোয়ার তাহলে 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4 তাহলে 3 কেটে গেল তাহলে আমরা লিখতে পারি 1 4 4 কেটে গেল তাহলে 1 প্লাস 5/2 মাইনাস 4 4 কেটে গেল তাহলে 1 তাহলে আমরা লিখতে পারি প্লাস 1 মাইনাস 1 কেটে গেল তাহলে 1 প্লাস 5/2 1 আর 2 এর লসাগু 2 তাহলে 2 প্লাস 5 ইকুয়াল টু 7/2 27 নম্বর অঙ্কের উত্তর হলো 7/2 সো ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।